আসসালামু আলাইকুম, আমি ফিলস অফ অ্যাস ফ্যামিলি থেকে বলছি। আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, সামুচা বানানোর রেসিপি। তো কীভাবে বানায় আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন রুটি এভাবে স্লাইড করে কাটা, তারপর হচ্ছে বেরেস্তা, আর হচ্ছে চিকেন দিয়ে একটা কিমা তৈরি করেছি, যেটা হচ্ছে পুর হবে সামুচার। আর হচ্ছে আপনার এদিকে গলা করেছি, যেটা সামুচার আপনার আটকায় রাখার জন্য একটা গলা আটা দিয়ে, আর হচ্ছে পানি দিয়ে একটা এভাবে করেছি। তো চলুন দেখে নিন কীভাবে রেসিপিটি বানাচ্ছি। আমরা প্রথমে নর্মাল রুটি করব, রুটি করে সেটা হচ্ছে হালকা করে সেঁকে নিব, পাতলা করে রুটিটা করব, হালকা করে সেঁকে নিব, পুরোটা সেঁকব না। তারপর এভাবে রুটিটা সমান করে স্লাইড করে, ভাঁজ করে স্লাইড করে কেটে নেব। দেখতে পাচ্ছেন কীভাবে কাটছি, এভাবে স্লাইড করে কেটে নিয়ে এটার মধ্যে একটা রুটিতে তিনটা সামুচা হবে আর কি। তিনটা কাটলাম, তিনটা পিস হবে। তো এভাবে এখন পুরগুলো দিয়ে দিচ্ছি। পুরগুলো কীভাবে কীভাবে ফোল্ড করে সেটা দেখায় দিচ্ছি। এভাবে করবেন, সামুচার ফোল্ডগুলো এভাবে করে। আপনি মাংসটা যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারেন, কিমাটা সেটা চুটটা সেটা আপনার নিজের কাছে। আমি যেভাবে করেছি সেটা হচ্ছে নর্মাল যেভাবে করে মুরগি মাংস আর বেরেস্তা, মুরগি মাংস দিয়ে সেখানে বেরেস্তা দিয়ে মিক্স করে নিয়েছি আর কি। তারপর আপনার এভাবে ফোল্ড করলাম, ফোল্ড করে সামান্য কেটে নিলাম, নিয়ে এটা ঢুকায় দেব। ঢুকায় দেওয়ার পরে এটাকে আপনার হচ্ছে আপনার যেটা গলা করেছিলাম সেটাকে আঠার মতো করে লাগায় দিব, যাতে এটা খুলে না যায় আর এটা একদম বন্ধ থাকে, আপনার ভাজার সময় অসুবিধা যেন না হয়, বের না হয়ে আসে পুরটা। দেখতেই পাচ্ছেন এভাবে বানায় ফেললাম সবগুলো, সবগুলো বানানো হয়ে গেল একটার মধ্যে যতটুকু হয়। আমি এখানে পাঁচটা বানাইছি, তারপর এখানে ভেজে নিলাম, ভেজে নিয়ে গরম গরম খাওয়া দাওয়া হবে। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমাদের সাথেই থাকবেন আশা করি। যারা সাবস্ক্রাইব করেন তারা আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা চাপবেন, তাহলে নোটিফিকেশনগুলো আসবে আপনাদের। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।